অনেকেই কমেন্টস করে বলেছেন যে এই 2.1 হোম থিয়েটারের যে কানেকশান আপনারা ঠিক মতন বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, কারণ এর থেকে ডিটেলসে কেউ হয়তো বলবে না বা এত সহজে আপনাদের কেউ হয়তো বলবে না। আপনারা খুব সহজে কিন্তু কানেকশান করে নিতে পারবেন যে কোনো 2.1 হোম থিয়েটার হোক বা 4.1। আমি শুধু যেই পয়েন্টগুলো বলবো আপনারা একটু ওই পয়েন্টগুলো খেয়াল রাখবেন, দিলে আপনারা কানেকশান করে নিতে পারবেন। ফার্স্টে আপনাদের কি কি লাগবে সেটা বলে দিই। সেটা হচ্ছে ফার্স্টে এরকম একটা কিট লাগবে। দুটো চ্যানেলের জন্য দুটো স্পিকার নিয়েছি। আপনারা যদি এক একটা চ্যানেলে দুটো করে স্পিকার লাগাতে চান তাহলেও কাজ দেবে। একটা এরকম সাব উফার লাগবে, আর মেন যেটা লাগবে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। একটা 2 অ্যাম্পিয়ারের 12012 পাওয়ার সাপ্লাই, 2 অ্যাম্পিয়ারের এটা 12012 একটা ট্রান্সফর্মার আছে। 12012 আপনারা বুঝতেই পাচ্ছেন কোনটা জিরো, মাঝখানে যে তারটা থাকে সেটা জিরো। তো এই হচ্ছে আমার জিনিসপত্র, এটা হলেই আমরা হোম থিয়েটার বানিয়ে নিতে পারবো। কোন কানেকশান কোথায় করবেন সেটা হচ্ছে সব থেকে খুঁজে পাওয়ার বিষয়, এটাই হচ্ছে মেন। অনেক জায়গায় লেখা থাকে, অনেক জায়গায় লেখা থাকে না। তো আমরা এখানে দেখব সব থেকে মোটা পিনের যেটা আছে, দেখুন এই যে মোটা পিন, তিনখানা পিন আছে। এটা সবসময় ভাববেন এটা ট্রান্সফর্মার জন্য কিন্তু দেওয়া আছে। ট্রান্সফর্মার যে 12012 আছে, এই 12 মাঝখানটা জিরো, তারপরেরটা 12। তো আমরা এই মোটা পিনে কিন্তু ট্রান্সফর্মারটা কানেকশান করে দেবো। 12তে 12 দিয়ে দিচ্ছি, ইয়েলোটা হচ্ছে জিরো, তো জিরোতে দিয়ে দিলাম, আর একটা হচ্ছে 12। 12012 আমার কানেকশান হয়ে গেল। 20-30 IC-র বাঁ দিক দিয়ে যদি আমি পিনগুলো কাউন্ট করি তাহলে 4 নম্বর পিন থেকে আমাদের স্পিকার আউট হবে। এখানে দেখুন স্পিকার বলে লেখা আছে, এসপি বলে লেখা আছে। এখানে অনেক জায়গায় লেখা থাকে না, এরকম 3টে বা 4টে পয়েন্ট থাকে, এখানেও 3টে 4টে পয়েন্ট থাকে। আপনারা বুঝবেন কি করে? 1 2 3 4, তার মানে আমার স্পিকারের 1 2 3 4 এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যেখানে গেছে সেখানে হচ্ছে স্পিকার আউটপুট। এখানে এসছে, এখানে কি থাকবে স্পিকার আউটপুটে? এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এই যে রেজিস্ট্যান্স দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্স হয়ে আমার এই কানেক্টারে ঢুকেছে। তার মানে আমার এই কানেক্টারটা হচ্ছে স্পিকারের জন্য আউটপুট। আর পরেরটাও দেখছি, দেখুন 1 2 3 4, এটাও দেখুন এখানে এসে এই স্পিকারে রেজিস্ট্যান্স হয়ে এখানে স্পিকারে গেছে। তার মানে এই রেজিস্ট্যান্স যেখানে কানেকশান সেখানে স্পিকার, এই যে মাঝখানে গ্রাউন্ডটা আছে তার দুদিকে এক একটা স্পিকারে কানেকশান হবে। এই একটা স্পিকার হবে, একটা গ্রাউন্ড হবে, আমি গ্রাউন্ডটা যেখানে খুশি দিতে পারি, এখানে দিয়ে দিলাম। গ্রাউন্ডের কানেকশান আমি যেখানে খুশি দিতে পারি, একটা স্পিকারে দিয়েছি, একটা গ্রাউন্ডে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। গ্রাউন্ডটা সেই একই জায়গায় দিয়ে দিচ্ছি, গ্রাউন্ড, এটা একটা স্পিকার, মাঝখানে একটা গ্রাউন্ড, গ্রাউন্ডে সব দিয়ে দিয়েছি, আর এখানে তার পাশেরটা এটা একটা স্পিকার। এটা সবসময় খেয়াল রাখবেন সাব উফারের জন্য একটা আইসি ইউজ করা হয়, এরকম একটা 8 পিনের একটা আইসি ইউজ করা হয়, 4558 একটা আইসি। তো এই আইসির কাছাকাছি দেখবেন কোনো কানেক্টার 2 পিনের কানেক্টার আছে নাকি। এই আইসির কাছাকাছি 2 পিনের কানেক্টার হচ্ছে এটা, 2 পিনের কানেক্টার, তো সেটা থেকে আপনার উফার যাবেই যাবে, 2 পিনের কানেক্টার। আর এর কাছাকাছি যে এই যে পিনটা লাগানো আছে 3 পিনের, সেটা হচ্ছে এর বাসটাকে কন্ট্রোল করার জন্য একটা পটেনশিওমিটার ইউজ করা হয়, এই যে এখানে। তো এই 2 পিনের যে আছে এখানে আমি কি করব, একটা সাব উফার কানেকশান করে দেব। এটারও একই, ঠিক একই জিনিস, একটা গ্রাউন্ডে থাকবে, একটা ওই 4 নম্বর যে পিন থেকে বেরিয়েছে। কানেকশান হয়ে গেছে, মেন যে কানেকশান ছিল হয়ে গেছে, শুধু অডিও ইনপুটের কানেকশানটা বাকি আছে। তো অডিও ইনপুটের কানেকশান আমরা কিভাবে খুঁজে পাব, তার জন্য আমার কি করতে হবে, এবার আমি পাওয়ার সাপ্লাই অন করব। অন করে আমি আপনাদের দেখাবো। ফার্স্ট পিনটায় টাচ করছি, কোনো আওয়াজ নেই। সেকেন্ড পিনের জন্য আমার এই বাঁ দিকের যে স্পিকার আছে, আমি দূরে একটু রাখি তাহলে শব্দটা বুঝতে পারবেন, বাঁ দিকে স্পিকারটা আমার সাউন্ড দিচ্ছে, তার মানে একটা ইনপুট আমার বাঁ দিকে হবে। এই দুটো দুটো পরপর দুটো পিন কিন্তু বাঁ দিকের এখানে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে একটা মোটা সাউন্ড একটা সরু সাউন্ড, মানে একটা
কন্ডেন্সার দিয়ে সাউন্ডের ভ্যারিয়েশন করা আছে। তো এক নম্বর পিনে কোনো সাউন্ড নেই, দু নম্বর পিনে বাঁ দিকে, তিন নম্বর পিনও বাঁ দিকে, চার নম্বর পিন হচ্ছে আমার ডান দিকের স্পিকার আওয়াজ করছে। চার আর পাঁচ এই দিকে যে পিন দুটো আছে এই দিকে স্পিকারে আওয়াজ দিচ্ছে। তো আমরা এখানে ইনপুট দিয়ে দেবো, লেফট রাইটে ইনপুট দিয়ে দেবো আর একটা গ্রাউন্ডে দিয়ে দেবো। তাহলে আপনারা দেখতেই পেলেন যে কিভাবে এখানে ভলিউমের জন্য আমি অডিও ইনপুট দেব আর এই ভলিউমের কানেকশান কিভাবে করবেন আমি আই বটনে দিয়ে দেবো, সেই আই বটনে দেখে নেবেন। ওখানে আমি বিস্তারিতভাবে ভলিউম কানেকশান আপনাদের দেখিয়েছি যে কিভাবে মোবাইল থেকে বা যে কোনো ইনপুট ভলিউম ইনপুট অডিও থেকে যে ভলিউম কানেকশান করে অ্যাম্পলিফায়ারে দেওয়া যায়। এবার এদিকে হচ্ছে পোটেনশিওমিটারের জন্য কানেকশান আছে, এটা হচ্ছে এই স্পিকারের, এই দেখুন। হয়ে গেল, আমি যখন এখানে অডিও ইনপুট দিয়ে দেবো তখন এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে এখানে আমি পোটেনশিওমিটারটা কানেকশান কিভাবে করছি। এরকম অডিও একটা ইনপুটের একটা কেবিল নিয়ে নেব, গ্রাউন্ডটা সবসময় এই কানেকশানে গ্রাউন্ড থাকবে, একটা লেফট রাইট চ্যানেল থাকবে। তো এই দুটো হচ্ছে লাল আর হলুদটা হচ্ছে লেফট রাইট চ্যানেল আর এটা গ্রাউন্ড। তো আমি এখানে দেখে নিয়েছি যে ইনপুট কোথায় কোথায় দেব, তো সেইখানে আমি দিয়ে দিচ্ছি। দু নম্বরে একটা দিলাম আর চার নম্বরে আর একটা কানেকশান দেব আর সবুজ তারটা গ্রাউন্ডে দিয়ে দেবো, যে কোনো গ্রাউন্ডে দেবো, এখানেও দিয়ে দিতে পারি, এটা গ্রাউন্ড আছে। আমরা 100K একটা পোটেনশিওমিটার নিয়ে নেব সিঙ্গেল চ্যানেলের, এটা সিঙ্গেল চ্যানেল, ডবল চ্যানেলের দুটো থাকবে আমাদের, সিঙ্গেল চ্যানেল হলেও হবে। তিনটেতে তিনটে তার কানেক্ট করে দেবো, তিনটে তার, এরকম তিনটে তার কানেক্ট করে দেবো, যেরকম আছে এক দুই তিন সেরকম পরপরই কানেকশান দিয়ে দেবো। তো আমার এখানে সব কানেকশান হয়ে গেছে, অডিও কানেকশান হয়ে গেছে। এবার আপনাদের ফাইনালি টেস্ট করে দেখাচ্ছি, আপনারা অন করে দিয়েছি, এটার জন্য ভলিউম আমাকে বাড়াতে হবে। এখানে দেখুন ভলিউমের কানেকশানটা একটু উল্টো হয়ে গেছে, ভলিউম কানেকশান উল্টো হয়ে গেছে বলতে কমালে বেড়ে যাচ্ছে। তো আমি কি করব, এই অবস্থায় শুধু হলুদ তার আর এই লাল তারটা শুধু ইন্টারচেঞ্জ করে দেব আর কিচ্ছু করতে হবে না। এটা খুলে দেব, যে কালোটা এই দিকে দিয়ে দেব, এটাই আর এটা এখানে দিয়ে দেব। তাহলে আমার ঠিক হয়ে গেছে, দেখুন বাড়ালে বাড়বে। এবার কমালে কমে যাবে, এই হচ্ছে টোটাল পুরো কানেকশান। আপনাদের খুব ডিটেলসে দেখিয়েছি আর খুব সহজে দেখিয়েছি, আপনারা যে কোনো 2.1 হোম থিয়েটারের কিট নিয়ে এসে আপনি করে নিতে পারবেন।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আবার পরে কোনো এক ভিডিওতে।